ইসলামপুর মহকুমা আদালতের পেরিফেরি চোপড়া থানা বা চোপড়া ব্লক থেকে শুরু করে করণদিঘি পর্যন্ত ইসলামপুর মহকুমার ভৌগোলিক চিত্রটাও তাই। কিন্তু সাম্প্রতিককালে ইসলামপুর মহকুমার যারা আইনজীবী তারা জানতে পারছেন যে করণদিঘি ব্লককে কেটে রায়গঞ্জ মহকুমা আদালতের অধীন করা হয়েছে, আর এই নিয়ে সরগরম হচ্ছে এলাকার আইনজীবী মহল। এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করার পর কিন্তু বক্তব্য পরিবেশন করছেন। আমরা অবশ্যই বার এর যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি বলছেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। আমাদের হচ্ছে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই সম্প্রীতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টটা করে দেওয়া হয়েছিল, এবং এখন বর্তমানে এই করণদিঘি থানাকে ইসলামপুর কোর্ট জুরিডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিডিকশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে, এগুলো আমরা জানতে পেরেছি। এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখন ধর্ণা প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুরিডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিডিকশনে না করা হয়। এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে, যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে। আমাদের করণদিঘিটা হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে। 1956 সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুরী লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার এক সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল। এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল। তার মধ্যে করণদিঘি ছিল, করণদিঘি, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত। কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে। প্রথমে আমাদের করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো। এখন হচ্ছে কোর্ট জুরিডিকশনটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে রায়গঞ্জের সাথে, যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে। কিন্তু সেটা হচ্ছে 1956 সালে ওয়েস্ট বেঙ্গল বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার টেরিটরিজ যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী, এটাকে এইভাবে আলাদা করা যায় না। তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটরি এই জুরিডিকশনটাকে যা সেখানে আলাদা করে না করা হয়। এই ক্ষেত্রে কী হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুরিডিকশনটা যেটা হচ্ছে ট্রান্সফার টেরিটরি তার একটা এইখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে ইসলামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত, যে আমাদের জেলাটাকে আমাদের সাবডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয়। এরপরে যখন এরপরে করণদিঘিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে। তো এটা আমরা সেইভাবে দেখছি, এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি। আমরা কর্তৃপক্ষের এরা আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি, আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা কোনো রকম কোনো উত্তর দেয়নি। তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণদিঘিকে কোর্টের যে জুরিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয়, যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয়। যেটা বিষয় বলবো আর একটু বলে দিই আমি, আমাদের এছাড়াও আমাদের আরও দাবি রয়েছে। সেই দাবিগুলো হচ্ছে আমরা এর আগেও ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার হয়, কিন্তু আমাদের ইসলামপুরে স্পেশাল কোর্ট আছে তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার। আমরা তারও দাবি জানিয়ে এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি। এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি। এবার আপনার প্রশ্ন উত্তর দিই, যেটা বলছিলাম যে আপনারা এর আগে বলেছিলেন যে জুভেনাইল জাস্টিস ইসলামপুরে হোক এবং এনডিপিএস অ্যাক্টে যে কেসগুলো হয় সেগুলো ইসলামপুর মহকুমা আদালতে হোক, সেটা কি পূরণ হয়েছে? না, সেগুলো পূরণ হয়নি, তার সাথে আরও ছিল। আমরা চেয়েছিলাম হচ্ছে জুভেনাইল বোর্ডের সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস, ইলেকট্রিসিটি,
অ্যাক্ট, তারপর হচ্ছে 438 শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, এই সমস্ত 409 এই সমস্ত 409 আইপিসিতে যেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড, সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে, কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি। আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত বাস করে, এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছে, তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য, এটা খুব বেদনাদায়ক। যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না, আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না, তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয় এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না, এটা তারই একটা প্রক্রিয়া যাতে তাদের আইনি প্রতিকার না পায়, অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না আসা। আজকে দেখুন, আজকে আমরা যেহেতু আমরা এইগুলো কাজকর্মের মধ্যে আছি, আজকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আছি সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে, কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বন্ধ তা নয়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে প্রতিক্রিয়াগুলো কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজে ব্যাঘাত হতে পারে সেটা বলছি। ববিতা, ভৌগোলিকভাবে করণদিঘি ব্লক ইসলামপুর মহকুমার অন্তর্গত, হ্যাঁ, সূর্যাপুর এরিয়া ট্রান্সফার এরিয়া যেটা, সেই এরিয়ার মধ্যে করণদিঘি পড়ে। এর আগে যখন এটাকে পুলিশ জেলা থেকে আলাদা করে দেওয়া হলো তখন তো আপনারা প্রতিবাদ করেননি? দেখুন, তখন পর্যন্ত আমরা এই জিনিসটাকে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে এর আসলে মনোভাবটা কী আছে। তখন আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় একটা টেম্পোরারি কোনো অ্যাটাচমেন্ট আছে, তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি, কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল। ওই জন্য আজকে আমরা করণদিঘিটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়তায় আনবার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আবেদন জানিয়েছি। আমাদের এটা আবেদনটা আনতে দেরি হয়েছে ঠিকই, কারণ এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে, এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল, কিন্তু এই জিনিসটা যখন আগে আসেনি, এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকেও এই কথাটা উঠেছিল। তো যাই হোক, আজকে পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে বুঝতে দিচ্ছে যে আগের পদক্ষেপগুলো কী উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, তারই জন্য আমরা এই বিরোধ করি। তাদের উদ্দেশ্যটা কার হতে পারে, রাজ্য সরকারের? দেখুন, অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই, রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে, রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না। আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি, আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি, আমরা আইনমন্ত্রীকেও আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয়। ইসলামপুর জেলার দাবি দীর্ঘদিনের, বারের স্ট্যান্ড পয়েন্ট কি অ্যাট দ্য ভেরি মোমেন্ট? দেখুন, অবশ্যই ইসলামপুরকে জেলা করতে হবে। ইসলামপুর আমাদের যে যারা আমরা একই কৃষ্টি কালচারের লোক আছি, যে সূর্যাপুরকে আনা হয়েছিল তখন হচ্ছে 1956 সালে ট্রান্সফার অফ টেরিটরিজ অ্যাক্টে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, পার্লামেন্টে যে বিল পেশ করা হয়েছিল, তখন যে সুবিধাগুলো দেওয়ার কথা বলা হয়েছিল, আমাদের সংস্কৃতিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ইসলামপুরকে জেলা করার দাবিটা যথেষ্ট উপযোগী এবং প্রয়োজনীয় ইসলামপুর বাসিন্দার জন্য। কাকে কাকে মেমোরেন্ডাম দিচ্ছেন? আমরা আজকে আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, ইসলামপুরের হেড অফ দি জুডিশিয়ারি ইনস্টিটিউট, তাকে দিয়েছি, এবং আমরা ইসলামপুরের হচ্ছে এসডিওকে, যেহেতু উনি সাংবিধানিক, উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, প্রশাসনিক হেড, তার জন্য আমরা ওনাকে একটা, যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে আরও জোরদার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি, এবং এই আন্দোলনের জন্য আমরা বদ্ধপরিকর যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা নতুন করে যুক্ত হলেন, করণদিঘি ব্লক বা করণদিঘি থানাকে ইসলামপুর মহকুমা যে হচ্ছে আদালত বা বলা চলে জুরিডিকশন রয়েছে, সেই জুরিডিকশন থেকে কেটে তাকে রায়গঞ্জ মহকুমা আদালতের অধীন করায় বেজায় ক্ষুব্ধ এখানকার আইনজীবীরা। আপনাদের জানিয়ে দিই, আজকে সমস্ত আইনজীবীরা মিলে তারা যেমন হচ্ছে মহামান্য বিচারকের কাছে যেমন মেমোরেন্ডাম দিয়েছেন, পাশাপাশি ইসলামপুর মহকুমার মহকুমা শাসকের কাছেও মেমোরেন্ডাম দিয়েছেন। আগামীতে এই দাবি দেওয়া মানা না হলে আইনজীবীরা কোন পথে হাঁটেন সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো খবর নিয়ে, জুড়ে থাকুন।